গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো সকালে উঠে একটু হাঁটাহাঁটি করে আসলাম। আজকে প্রচণ্ড কারেন্ট নেই আর গরম লাগছে, সব ভোরের থেকে কারেন্ট নেই। তারপরে আজকে 5:30টার দিকে ঘুম ভেঙে গেছে, তারপরে 6টার দিকে উঠে পড়লাম, উঠে গিয়ে তারপর একটু হাঁটাহাঁটি করে আসলাম। তো এখন বাসি সমস্ত কাজকর্ম সারবো, তো চলো তোমরা দেখতে থাকো। শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে। ঠাকুরের কাছে প্রার্থনা করি, পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে, তাহলেই তো আমরা ভালো থাকবো। তো চলো আরও একটা ভিডিও শুরু করছি, আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। তো বাসি সমস্ত কাজকর্ম সেরে এসে চলে আসলাম, চা খাওয়া হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি আজকে। তো আমি এই যে বিছনা তুলে ফেলছি, তো এখন এই যে বিছনা চাদরটা উঠিয়ে ফেলছি, প্রচণ্ড নোংরা হয়েছে জানো, এত নোংরা হয়েছে, এক সপ্তাহ হয়ে গেল পেতেছি, কিন্তু এই বৃষ্টির জন্য চাদর উঠানোও হয় না। এ মানে উঠে যে রাখবো যে মেলা জায়গাও নেই আর শুকাবেও না, তো এই কারণের জন্য আর নেই। তো এই যে আজকে আজকে আর চাদরটা পাতা দেখা যাচ্ছে না, এত নোংরা হয়েছে, তাই এই যে উঠিয়ে ফেলেছি, তাই এখন এই যে পাতবো। তো চলো আজকে এই যে মা যে বালিশে কভার দুটো কিনেছিল, এই দুটো আজকে লাগাবো, চলো তোমরা দেখতে থাকো। তোমরা কেউ কেউ মানুষ কমেন্ট করছো যে তোমাদের ওইদিকে নাকি বৃষ্টি নেই, কিন্তু আমাদের এদিকে এত বৃষ্টি হচ্ছে, এতই বৃষ্টি হচ্ছে যে আমরা আর পেরে উঠছি না বৃষ্টির সাথে, সব কিছু কাজ যেন এলোমেলো হয়ে যাচ্ছে। ধোয়া কাচা থেকে শুরু করে রিয়ার বাবার বেরোনোই বলো আর যে কোনো কাজকর্মই বলো, একেবারে বৃষ্টিতে অচলাবস্থা বলতে পারো। তো সেই কারণেই সব কিছুতেই একটু দেরি দেরি। তো রিয়া আজকে যে বিছানা চাদরটা পাল্টে নিল, ঘরের মধ্যে তো বিছানাটাই ধরো একটা মানে জায়গা যেখানে একটুখানি বসি টসি, আর সেই জায়গাটাই যদি নোংরা টোংরা থাকে না ভীষণ খারাপ লাগে। তো সেই কারণে যতই অসুবিধে থাক তাও একটুখানি পাল্টে টাল্টে নিল। আর এদিকে দেখো চলে আসলাম আমি রান্নাঘরে, আগেই চলে এসেছি, রিয়া ওইদিকের কাজগুলো করছিল দেখে এদিকে আর ভিডিওতে দেখানো হয়নি। তো এদিকে দেখো আমি আলু কেটে নিচ্ছি, আলু সেদ্ধ দিব আর মুসুরির ডাল করব। তো ডালের মধ্যেই ভেবেছি আজকে একটুখানি আলু সেদ্ধ দিব। তো এদিকে দেখো ভাতের জলটা আগেই বসিয়েছিলাম, তো ভাতের চালটাও ছেড়ে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজ দিয়ে করব হচ্ছে মুসুরের ডাল, আবার পেঁয়াজ দিয়েই করব হচ্ছে আজকে সোয়াবিনের তরকারি। আজকে সোয়াবিনের তরকারিটা একটু অন্য রকমের করব, আলু ছাড়া করব। হ্যাঁ, তো সেই কারণে পেঁয়াজটা একটুখানি বেশি পরিমাণের লাগবে আজকে। তো এইভাবেই রিয়ার বাবা ছেলে ওরা খেতে চাইলো, তো আজকে ভাবলাম যে এইভাবেই করি। আর থাকলো বাকি আলু, এই যে রিয়ার জন্য তো রইলই আলু সিদ্ধ, সেই জন্যে আর ওই সোয়াবিনের তরকারির মধ্যে আলু দিচ্ছি না। হ্যাঁ, তো দেখো ডালটা আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি, নিয়ে এবারে প্রেশার কুকারে বসিয়ে দিব, দিয়ে নিয়ে তারপরে আমি বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করে নেব। হ্যাঁ, একজন দিদি ভাই বোন বা কে হবে আমি বুঝতে পারছি না, আমাকে কমেন্টের মাধ্যমে বলেছিল যে তুমি একটুখানি কথাটা বা কথাটা বারবার বলো কেন। আসলে কি হয়, এই যে কথা বলতে বলতে না, এই যেমন ধরো যাই হোক বা ধরো এই যে জাগে, তারপরে তারপরে ধরো হচ্ছে উনি অবশ্য মজা ছলেই বলেছেন, তারপরে এই যে একটুখানি, এই সমস্ত কথাগুলো না চলে আসে। হ্যাঁ, কথার বলতে গিয়ে কথার মাঝখানে চলে আসে। তো এই যে দেখো রিয়া বিকির জামা কাপড় ছিল কিছু, সেগুলোকে কেচে নিচ্ছে, আজকে একটুখানি বৃষ্টিটা কম আছে, তা আজকে ধুয়ে রাখলে জলটা ঝরে থাকবে, তারপরে যে কয়দিনে শুকায় শুকাক, আবার গন্ধও হয়ে যায়। তো দেখো এদিকে আমার ভাত নেমে গেল আর একে একে এখন তরকারির দিকে যাব। আর তোমরা আজকে আমার গলার আওয়াজটা শুনে হয়তো বুঝতেই পারছো আমার কিন্তু বেশ ভালো রকমের ঠান্ডা লেগে গিয়েছে, গত কয়েকদিন থেকেই ভিজে ভিজে কাজকর্ম করছি। হ্যাঁ, ওই কারণে একটু একটু করে না ঠান্ডাটা লেগে গিয়েছে, ভেতরে ভেতরে ছিল আমি বুঝতেই পারছিলাম, কারণ গলাটা ব্যথা করছিল আর মাথাটা ভার হয়েছিল, তো আজকে একেবারে বাইরে বেরিয়ে এসেছে, ওই কারণে গলার এই পরিস্থিতি। তো যাগে রিয়ার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেল। আর এদিকে দেখো ডালের জল একটুখানি কম দিয়েছিলাম, কারণ কি বলো তো, একটু জল বেশি হলেই না ওপর দিয়ে বেরিয়ে আসে, তখন সেটা ভালো লাগে না, আর এই গ্যাসে ট্যাসের মধ্যে পড়ে একেবারে বিদিকিঞ্চিরি অবস্থা হয়ে যায়, ওই জন্য।
তো এদিকে দেখো রিয়াকে আলুগুলো বের করে দিলাম সিদ্ধ মাখার জন্য, আর এই যে কাঁচা পেঁয়াজ কেটে দিয়েছি, আর সাথে কাঁচা লঙ্কা, আর হচ্ছে দেব সর্ষার তেল। এইরকমভাবে আলু সিদ্ধ ভাত কিন্তু সকালবেলা খেতে বেশ ভালোই লাগে বলো তো। এই যে রিয়া মেখে নিক, আমি ততক্ষণে অন্য রান্নাগুলো বসাই। তো দেখো কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে দিলাম আধা তেজপাতা। আধা কেন দিলাম বলো তো, এই তেজপাতাগুলো না বিশাল বড় বড়, হ্যাঁ তো গোটাটা দিলে একেবারে অনেকটা হয়ে যায়, আর হচ্ছে নাড়াচাড়া করতে অসুবিধে হয়। তো যাকগে দেখো কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম, দিয়ে বুঝতেই পারছো যে এটা হচ্ছে ডাল সম্বার দেবো আমি। তোমরা প্রায়ই দেখেই থাকো ডাল সম্বার দেওয়া আমার, ওই জন্য তোমরা হয়তো আগে থেকেই বুঝতে পারো যে কাকিমা এই ফোড়নটা কিসের জন্য ভাজছে। তো দেখো হয়ে গেল আমার ডাল, একটুখানি টকবক করে ফুটলেই নামিয়ে নেব, কারণ আজকে সোয়াবিনের তরকারিটা একটুখানি মাখা মাখা করে করব, ওই জন্য আজকে ডাল করলাম। তো ডালটা নামিয়ে রেখে আমি একটুখানি বেরিয়ে পড়ব। এই দেখো বেরিয়ে পড়ছি আমি, যাচ্ছি হচ্ছে দোকানে ওই সোয়াবিন আনতে। এই দেখো দু প্যাকেট সোয়াবিন নিয়ে আসলাম, কারণ এটাই আজকে আসল খাবার বলতে পারো, তো এক প্যাকেটে কম হয়ে যাবে, ওই কারণে দু প্যাকেট নিয়ে আসলাম 10-10, 20 টাকায়। আর এদিকে দেখো রিয়াকে দিয়ে দিলাম ভাত, গরম ভাত আলু সিদ্ধ দিয়ে ও খেয়ে নিচ্ছে। এই আবার কেউ বলো না যে রিয়াকে আমি কম খেতে দিই, আমার কিন্তু ভীষণ ভয় লাগে এই সমস্ত বিষয়গুলো। আসলে আলু সিদ্ধ ভাতটা কম খাওয়া বা কিছু ছাড়া খাওয়া নয়, আলু সিদ্ধ ভাত খাওয়াটা একটা পছন্দের খাবার, এটা আমরা প্রায় অনেকেই ভালোবেসে থাকি, তাই না বলো? তো যাই গে সোয়াবিনটা ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে এইবারে সেদ্ধ করতে বসাবো। এদিকে পেঁয়াজগুলোও ধুয়ে নিলাম, একটুখানি বেশি পেঁয়াজ দিয়েই করব আজকে, তোমাদেরকে আগেই বললাম। তো এই যে পেঁয়াজের মাথাটা ফেলে এবারে আমি আজকে অন্যরকমভাবে কাটবো। এই দেখো একটুখানি ডুমো ডুমো করে কেটে নিলাম, কড়াইতে দিলেই অবশ্য ছেড়ে যাবে পেঁয়াজের যে ইয়েগুলো হয়, কি বলবো আর কিছু আমি মনে করতে পাচ্ছি না, যে পেঁয়াজগুলো যে হয় সেগুলো ছেড়ে যাবে। তো যাকে দেখো সোয়াবিনটা সেদ্ধ করতে বসিয়েছি, আর কি রকম ধরনের ফেনা বেরিয়েছে মনে হচ্ছে যে দেখে যেন ভেতরে সার্ফ দেওয়া হয়েছে, তাই না? কি জানি কেমন কেন এরকম হয়। তো গরম জল থেকে তুলে নিচ্ছি, নিয়ে এই যে একটুখানি ঠান্ডা জল দিয়ে নিলাম, দিয়ে নিয়ে সুন্দর করে আমি চিপে চিপে নিচ্ছি, জল যেন না থাকে, যতটা সম্ভব চিপে নেওয়া যায়। তো দেখো বাটতে বসে গেলাম, বেটে নেব একটুখানি আদা, তারপরে যে কয়েক কোয়া রসুন, তারপর একটু জিরে গুঁড়ো নিলাম, একটুখানি লঙ্কা গুঁড়ো নিলাম, তারপরে একটুখানি মিট মশলা দেব, দিয়ে এই যে সুন্দর করে একটুখানি বেটে ঘষে বেশ জুতে যাতে আজকে রান্না করব। আদাটা প্রথমে থেতো করে নিচ্ছি। রিয়াকে আবার জিজ্ঞাসা করছিলাম যে রসুন কি কম হবে, তো রিয়া বলছে যে না রসুন কম হবে না। আসলে সামনে যে থাকে সে রান্না পারুক বা না পারুক, এটা কিন্তু দেখবে আমাদের একটা অভ্যাস, যে তাকে একটুখানি জিজ্ঞাসা করি যে আর একটু লাগবে নাকি, বা কম হলো নাকি, বেশি হলো নাকি, সে যতই জানুক আর না জানুক, এটা তোমরা খেয়াল করে দেখো। তো দেখো আমার মশলা বাটাও হয়ে গেল, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আবারও কড়াইতে। তেল দিয়ে সোয়াবিনটাকে সুন্দর করে একটু ভেজে নেব, দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেব একটুখানি হলুদ, আর দেখো বলে দিলাম আবারও একটুখানি। আসলে ওই যে কিছু কিছু কথা না বলতে বলতে দেখবে অভ্যাস হয়ে যায়, ওই কারণে। তো আমি মাথায় রেখেই কথা বলবো যে এই সমস্ত কথাগুলো যেন একটুখানি কম বলতে পারি, ঠিক আছে? তো যাকগে ভাজা হয়ে গেল আমার সোয়াবিনটা, আর আমি নামিয়ে নিচ্ছি, তারপরে আবারও তেল দিতে হবে কড়াইতে, কারণ ওই যে পেঁয়াজগুলো তো ভাজতে হবে। তো দেখো ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা, তার সাথে দিয়ে দিলাম তেজপাতা। এবারে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেব। এই রান্নাটা অনেক আগে করেছিলাম, তবে হঠাৎ করে মনে পড়লো যে রান্নাটা তো খাই না কবের থেকে, আর সবসময় তোমরা দেখোই যে আমি আলু দিয়ে সোয়াবিনের তরকারি যেরকম সাধারণভাবে করা হয় সেইভাবেই করে থাকি। তো ভাবলাম আজকে একটু সাধারণের মধ্যে অসাধারণভাবে রান্না করে নিই, তো সেই কারণে এই ভাবনা চিন্তা আর কি। তো যাকগে পেঁয়াজটা হালকা একটুখানি লাল লাল করে ভেজে নিলাম, লাল না বাদামি বলতে পারো, ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম হচ্ছে হলুদ আর নুন। এবারে আরও একটুখানি মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না বেশ সুন্দর করে কষে কষে একেবারে মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ।
তো দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আর পেঁয়াজগুলোও খুব সুন্দরভাবে ভাজা হয়ে একেবারে নরম হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এইবারে আমি দিয়ে দেবো হচ্ছে সোয়াবিনগুলো, তারপরে আবারও এই মশলাটা দিয়ে সোয়াবিনটাকে মাখামাখা করে নেব। তো দেখো দিয়ে দিচ্ছি, আর একটুখানি নকশা নকশা করেই দিলাম বলতে পারো, উপর থেকে একটু একটু করে, হ্যাঁ, যাতে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখতে ভালো লাগে ওই কারণে। তো যাকে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি মশলা দিয়ে আর সোয়াবিন দিয়ে মাখিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি জল, কারণ একেবারে শুকনো রাখলেও হবে না, অল্প একটু জল দিতেই হবে। তবে খুব বেশি জল আজকে দেব না, অন্যান্য দিন তোমরা দেখেই থাকো কড়াই ভর্তি করে আমি জল দিয়ে দিই, তবে আজকে আর কড়াই ভর্তি করে দেব না। আর যেটুকু জল দিলাম পরে কিন্তু সেটুকুনিও সোয়াবিনে টেনে নিয়েছিল। তো দেখো এইরকম হলো দেখতে আমার তরকারিটা। যারা যারা এইভাবে রান্না করে এখনও খাওনি, খেয়ে দেখো আর আমাকে বলো কেমন, কারণ এটাতে তো বিশেষ কিছু উপকরণ লাগে না, এগুলো যেটা দিয়ে করা সেগুলো তো আমাদের ঘরেই থাকে, তাই না? তো দেখো হয়ে গেল তরকারিটা, আর খেতেও খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছিল। ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা, একটুখানি ঘি দিলেও ভালো হতো, তবে ঘিটা এখন ঘরে ছিল না গো, ওই কারণে দিতে পারলাম না। তো দেখো নামিয়ে নিচ্ছি তরকারিটা, আজকের মতো আমার রান্নাবাড়ি শেষ, এবারে বাইরের কাজে নেমে পড়ব মা মেয়েতে মিলে। তো দেখো তরকারিটা নামিয়ে নিলাম। তো দেখো চলে আসলাম এখানে, রিয়া তোমাদেরকে বলেই দিয়েছিল কিন্তু পেছন থেকে ভীষণ চিৎকার আসছিল দেখে আওয়াজটা রিয়া বন্ধ করে দিয়েছে পরে। এই যে এগুলোকে বলে হচ্ছে ঘাস ফুল, বা আমরা অনেক সময় রেন লিলিও বলে থাকি, তাই না? তো দেখো ফুটেছে বাড়ির এই যে গলি দিয়ে, গাছগুলো প্রায় প্রত্যেক বছরই লাগানো হয়, মানে থাকেই, প্রত্যেক বছরই ফুল ফোটে। আর এদিকে দেখো এখানেও আওয়াজ দিয়েছিল রিয়া, কিন্তু আওয়াজটা পরে বন্ধ করে দিয়েছে, পেছন থেকে ভীষণ বাজে রকমের আওয়াজ আসছিল, চিৎকার চেঁচামেচি, ওই জন্য বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। পিঁপড়ের বাসা দেখেছো, মাটি তুলেছে কেমন করে, হ্যাঁ একটুখানি ছিল, তো প্রথমে ভাবলাম যে থাক ওদের বাসাটা ভাঙা উচিত নয়, তবে এমন বাসা করে মানে ই হয়ে যাচ্ছে, জিনিসটা ছড়িয়ে যাচ্ছে, যদি এই কারেন্টের বোর্ডের ভিতরে ঢুকে যায় তাহলে নষ্ট হয়ে যাবে। আর আমার মেয়ের বাড়িতে তাই হয়েছে, মেয়ে তাই বলল যে এগুলো না আস্তে আস্তে ওই কারেন্ট বোর্ডের ভিতরে ঢুকে যায়। তো দেখো রিয়া পরিষ্কার করে নিল, কারোরই বাসা ভাঙা উচিত নয়, তবে কি করি বলো তো, খারাপও লাগলো, তবে পিঁপড়েগুলো মনে হয় আর এখানে থাকে না বুঝলে তো, কারণ যখন মোছা হলো একটা হলেও তো পিঁপড়ে বেরোতো, একটা পিঁপড়েও কিন্তু দেখা যায়নি। তো এই যে পরিষ্কার হয়ে গেল, এবারে দেখো রিয়া চলে আসলো ঘর মুছতে। আর এই এখনকার দিনে না এই মানে স্যাঁতস্যাঁতে ঘর মুছলে পরে ঘরটা সহজে শুকোতেও চায় না, খুব জোরে ফ্যান দিয়ে তারপরে ঘরটাকে শুকিয়ে নিতে হয়, না হলে না কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে যায় ঘরের মধ্যে, ভালো লাগে না, পা দিলেই কেমন যেন লাগে। তারপরে দেখো ওকে আজকে আবার আমি ধরতে পেরেছি, ধরতে পেরে ওকে আমি তেলটা দিয়ে দিচ্ছি, না হলে যতদিন না ধরবো ওর মাথায় কিন্তু তেল উঠবে না জানো তো, সেই জন্য জোর করে ধরে ওকে আমি তেল দিয়ে দিচ্ছি। বলছে যে শ্যাম্পু দিয়ে নিব, শ্যাম্পু দিয়ে নিব, তো আমি বললাম যে থাক আজকে দিবি না, কালকে দিস। তো বলছে আচ্ছা ঠিক আছে, আসলে এই যে তেল দিলে তো একটুখানি মুখটা দেখা যায় কীরকম, ওই জন্যে মানে তেল দিয়েও থাকতেই চায় না। তো দেখো তেল টেল দিয়ে উঠে আসলাম, আবারও একটুখানি আমার বাচ্চা কাচ্চাগুলোকে একটুখানি যত্ন টত্ন করতে, আসলে এমন বৃষ্টি তো, এই দেখো একটুখানি রোদে নিয়ে নিয়ে দিচ্ছি, গোড়াগুলো যদি পচে যায় গাছগুলো না মরে যাবে। তো এই শেষবেলায় এসে রোদ উঠেছে, কিন্তু এখন প্রায় ওই আড়াইটা মতো বাজে, হ্যাঁ জানি না কতটুকু রোদ দূর থাকবে, তবে যেটুকু থাকবে গোড়াটা একটুখানি শুকিয়ে যাবে। আর দেখো জায়গাগুলোকে সেই সুযোগে আমি পরিষ্কারও করে নিচ্ছি, একটুখানি মাটি একটুখানি পাতা পড়ে তো কেমন যেন নোংরা নোংরা লাগে দেখতে। আর দেখো যে সমস্ত গাছের কড়িগুলো শেষ হয়ে গিয়েছে বা আগাটা একেবারে টিং টিং করে বেড়েই চলেছে, সেই সমস্ত গাছের আগাগুলো একটুখানি ছেটে টেটে দিলাম, তাহলে গাছটা হবে কি বলো তো, নিচ থেকে বেড়ে একটুখানি ঝাঁকড়ে হবে, তো সেই জন্যে আমি উপর থেকে কেটে দিলাম। আর এদিকে দেখো রিয়ারও চান টান সমস্ত কিছু হয়ে গিয়েছে, আর ও চলে আসলো এদিকে ফুল তুলতে। তো এটা ওর কাকিমণির গাছ, আর এদিকে আমাদের গাছেরও কিছু ফুল নিয়ে নিচ্ছে, আর এই ফুলটাই তোমরা ভিডিও শুরুতে দেখেছিলে, আজকে অনেক দিন পরে ফুটলো, আসলে বৃষ্টিতে তো গাছগুলো একেবারে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আর এই দেখো এখানে টগর ফুল ফুটেছে অনেকগুলো বেশ, আর এই টগর ফুলগুলোর খুব সুন্দর গন্ধ জানো তো, আমরা মানে স্বাভাবিকভাবে জানি যে টগর ফুলের সেরকম কোনো গন্ধ হয় না, তবে এই ফুলটার ভীষণ গন্ধ।
দেখো জবা ফুলটা অনেকদিন পরে ফুটলো, তবে আকারে কিন্তু আরও একটু বড় বড় হয়, আজকে একটুখানি ছোটই হয়েছে বলতে গেলে। তো রিয়া দেখো সমস্ত ফুল টুল দিয়ে পুজো টুজো করে নিল, আর আমার এই ঠাকুর ঘরে কিছু একটুখানি পরিবর্তন করতে হবে তোমরা বলেছ, তো সেই সমস্ত পরিবর্তনগুলো আমি খুব তাড়াতাড়ি করে নেব। হ্যাঁ তোমরা ততদিন অবধি একটুখানি কষ্ট করে দেখে নাও কেমন, আমি অবশ্যই পাল্টে নেব। তো দেখো রিয়ার পুজো টুজো সব কিছু হয়ে গেল, এবারে তোমরা জানোই রোজ রোজের ভিডিও দেখে যে এরপরে খাওয়া দাওয়ার পালা পুজো টুজো দিয়ে নিয়ে। তো এত এত ফুল দিয়ে পুজো দিলে না এই ঠাকুর ঘরটা দেখে বেশ ভালো লাগে, আর যখন এই প্রদীপ ধূপকাঠি এ সমস্ত জ্বালানো হয় মনটা বেশ ভালো হয়ে যায়। তো রিয়ার পুজো দেওয়ার পরে আমি আনিক টানি করে চলে এসেছি খাওয়া দাওয়া করতে, আর দেখো আজকের খাওয়া দাওয়া তোমরা জানোই, আগামীকালকে তো রবিবার, তোমাদেরকে বলাই তো হয়নি, এটা শনিবারের ভিডিও দেখছো তোমরা, আগামীকালকে রবিবার ভেবেছি একটুখানি বাজারে যাব, অনেক দিন ধরে মাংস টাংস কিছু খাওয়া হয় না তোমরা দেখছোই, তো ভাবলাম একটু যাব। তো দেখো হাতে আমার ছিল যে চালের যে খুদ হয় সেই খুদ, খুদটা আমি মুখে দিলাম, কারণ কি বলো তো আমার মাকে দেখতাম যে চালের যে খুদ সেই খুদ মুখে নিয়ে এই লাউয়ের বিছন গাড়লে নাকি লাউ গাছ খুব ভালো হয়। তো এটা সত্যতা কতখানি আমি জানি না, তবে মাকে যেহেতু দেখতাম তো সেই কারণে আমি নিজেও এই ব্যবস্থাই করলাম। তবে এই লাউয়ের বীজগুলো না একটুখানি অপরিপূর্ণ মনে হচ্ছে, মানে কচি বীজ মনে হচ্ছে, কি হবে না হবে আমি বুঝতে পারছি না, তাও মুখের মধ্যে চালের খুদ নিয়ে তারপরে আমি লাগিয়ে দিলাম, এখন দেখা যাক। আসলে একটা কথা আছে না, বিশ্বাসে মিলায় বস্তু, তাই না? তো সেইভাবেই করলাম, এবারে দেখা যাক। তোমরাও এর সাক্ষী থেকে গেলে আজকের তারিখটা বা বারটা তোমরাও মনে রেখে দিও, দেখবো কবে এর ফল আমরা পাই কেমন। তো দেখো সন্ধেবেলায় চলে আসলাম আবারও চায়ের সাথে, রিয়া বসিয়েছে চা, ওইদিকে সন্ধ্যা দেওয়া হয়ে গিয়েছে রিয়ার, আর আমি হচ্ছে জল ভরে নিয়েছি, দুজনে দুদিকে করলে দেখবে তাড়াতাড়ি কাজগুলো কিন্তু হয়ে যায়। তো এবারে মা মেয়ে তো একটুখানি চা খাবো, তারপরে হচ্ছে গল্প টল্প করবো। হ্যাঁ আর তোমরাও সারাটা দিন আমাদের সাথে থাকলে কেমন লাগলো জানাবে, আজকের ভিডিওটা কিন্তু রাত অবধি নিয়ে যাচ্ছি না, এখানেই শেষ করব কেমন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আরও একটা ভিডিওর জন্য অপেক্ষা করো, আর যেভাবে আমার পাশে আছো সেইভাবেই আমার পাশে থাকো, তোমাদের কি বলবো এই পাশে থাকা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।